পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাতা মায়েরা, আমার মিলন লাগি তুমি আসছ কবে থেকে, পরমপিতা সর্বদা ভক্তের জন্য নামেন অপেক্ষা করেন। ভক্ত যদি তাঁর পানে ছুটে যায় তিনি কৃপা করেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের কল্যাণের জন্য মঙ্গলের জন্য সদা জাগ্রত। শ্রী শ্রী ঠাকুরের অহৈতুকী কৃপা লাভের দুটি বাস্তব ঘটনা এখানে তুলে ধরার চেষ্টা করছি। আজ থেকে বেশ কয়েক বছর আগের ঘটনা। সবেমাত্র এমএ পাশ করে চন্দ্রক্ষীরায় একটা অ্যাডহক কলেজে চাকরি পেয়েছি। কর্মস্থল বাড়ি থেকে বহু দূরে, দৈনন্দিন যাতায়াত করা অসম্ভব, তাই কর্মস্থলের পাশেই বিস্তৃত বোনের বাড়িতে আমাকে থাকতে হয়। তাদের পরিবারের সকলে শ্রী শ্রী ঠাকুরের সৎনামে দীক্ষিত, মাঝে মাঝে সৎসঙ্গ অনুষ্ঠিত হয়। একদিন এমনই এক সান্ধ্য সৎসঙ্গের আয়োজন করা হয়েছে। ওই দিনে সৎসঙ্গ অনুষ্ঠানে আসার কথা ছিল সুপ্রাকান্তি সৎসঙ্গ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শ্রীযুক্ত ভূপেন্দ্র কুমার দাস মহোদয় এবং ভাঙা থেকে আমার পূজনীয় পিতৃদেব শ্রী মনিলাল আদিত্য ও কয়েকজন গুরু ভাই। যথাসময়ে সৎসঙ্গ শুরু হল। শ্রীযুক্ত ভূপেন্দ্রদা না এসে পাঠালেন জনৈক যাজক কর্মীকে, কিন্তু আমার পিতৃদেব ও ভাঙার ছেলেরা এলেন না। ওই দিনকার মতো সৎসঙ্গ সমাপ্ত হল এবং রাতে জানা গেল করিমগঞ্জ থেকে চন্দ্রক্ষীরা অভিমুখী সান্ধ্যবাস দুর্ঘটনায় পতিত হয়েছে। শোনা গেল অনেক যাত্রী সেই দুর্ঘটনার কবলে পড়েছে। আমিও দিদির বাসার সকলে চিন্তান্বিত এবং উৎকণ্ঠিত। যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতায় কোনো খবরাদি পাওয়া যাচ্ছে না। এক অজানা আতঙ্কের মধ্য দিয়ে রাত কাটাচ্ছি এবং অনবরত শ্রী শ্রী ঠাকুরকে ডাকছি। পরের দিন ঘুম থেকে উঠে সকালে ভাঙার উদ্দেশ্যে রওনা দিলাম। যাত্রাপথে অভিশপ্ত বাসটিকে দেখলাম, গাছে ধাক্কা লেগে পাশের ধান খেতে পড়ে সমস্ত বাসটি দুমড়ে মুচড়ে গেছে। চেনা যাচ্ছে না যে এটি একটি মোটর বাস। গাড়িতে বসে অনবরত শ্রী শ্রী ঠাকুরের নাম নিচ্ছি এবং অজানা ভবিতব্য চিন্তা করে আঁতকে উঠছি। যাত্রা বিরতি করে নীলামবাজারে হাসপাতালে গেলাম। শুনলাম বেশিরভাগ আহত যাত্রীদের করিমগঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর করিমগঞ্জ সদর হাসপাতালে গিয়ে অভিশপ্ত যাত্রীদের নামের তালিকা দেখে নিলাম, কিন্তু কোথাও ওনাদের নাম পেলাম না। পথে গ্রামের পরিচিত এক গুরু ভাইকে দেখে জিজ্ঞাসা করলাম, গতকাল আমার পিতৃদেব ওরা কি চন্দ্রক্ষীরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন? সে উত্তর দিল, ওরা গতকালই উক্ত সৎসঙ্গের উদ্দেশ্যে বেরিয়েছেন। সঙ্গে সঙ্গে আমার চক্ষু চড়ক গাছ, মানসিক অবস্থাও টালমাটাল। এদিকে মানসিকভাবে যত উৎকণ্ঠিত হচ্ছি ততই তাকে ডাকছি, কিন্তু উৎকণ্ঠার গভীরতা এত বেশি যে নাম জপ বারবার বিঘ্নিত হচ্ছে। অবশেষে প্রবল উৎকণ্ঠার মধ্যে বাড়ি পৌঁছালাম। দেখলাম বাবা বাড়িতে বসে আরও কয়েকজন গুরু ভাইদের কাছে গতকালের ঘটনা বর্ণনা করছেন। জানতে পারলাম গতকাল তিনি এবং দুই গুরু ভাই চন্দ্রক্ষীরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ওই অভিশপ্ত বাসে বসেই তখন তারা সান্ধ্য প্রার্থনা করছিলেন। প্রার্থনা শুরুর কয়েক মিনিটের মধ্যেই বাসটি বারোই গ্রামের অনতি দূরে ব্রেক ফেল করে এবং তারপর একটি গাছে ধাক্কা মারে। কয়েকবার পাল্টে খেয়ে একেবারে দুমড়ে মুচড়ে পড়ে। কিন্তু আশ্চর্য, ওই দুর্ঘটনায় বাবা ওরা শ্রী শ্রী ঠাকুরের কৃপায় একেবারে অক্ষত অবস্থায় বেঁচে যান। পরে তারা অন্য একটি গাড়ি করে বাড়ি ফিরে যান। সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় শ্রী শ্রী ঠাকুরের অমক বাণী, যেথায় থাকি শোষণা বেহুশ করতে সন্ধ্যা প্রার্থনা হবেই তাতে কর্ম নিপুণ শক্তি পাবি বর্ধনা। আরও আরেকটি দৈব ঘটনার উল্লেখ করছি যা আমার জীবনে অনুভূত সত্য। সম্ভবত 1996 সাল, আমার পূজনীয় পিতৃদেব প্রস্রাবের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। যথারীতি ডাক্তারের পরামর্শ অনুযায়ী নানা পরীক্ষা করা হলো। শিলচরের খ্যাতনামা বিশেষজ্ঞ ডাক্তার শ্রীযুক্ত অনিরুদ্ধ বিশ্বাস বললেন, প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে গেছে, অপারেশন করতে হবে। অকুলের কাণ্ডারী পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দার কাছে চিঠি লেখা হলো, কি করা কর্তব্য। কয়েকদিনের মধ্যেই পূজ্যপাদ ও শ্রী শ্রী বদ্দার আশীর্বাদী পত্রে জানালেন বিশেষজ্ঞ অভিজ্ঞ চিকিৎসক দ্বারা অপারেশন করিয়ে নিতে। আশীর্বাদে আশ্বস্ত হল এবং পুনরায় ডাক্তার অনিরুদ্ধ বিশ্বাসের দ্বারস্থ হলাম। শিলচরের কেশি নার্সিংহোমে ভর্তি করা হলো এবং অপারেশনের ব্যবস্থা করা হলো। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের দয়ায় নির্বিঘ্নে অপারেশন হলো। দু তিন দিন পরে
রোগী অনেকটা সুস্থ, কিন্তু তখনও জানা ছিল না দুর্যোগের কালো মেঘ এবং অশুভ গ্রহের ছায়া অপসৃত হয়নি। দুপুরবেলা রোগীর ক্যাথিটার পাইপ খুলে নেওয়া হয়েছে এবং মূত্র ভাণ্ড দেওয়া হয়েছে। ডাক্তারও রুটিন মাফিক চেক আপ করে গেছেন। সন্ধ্যার দিকে ইউরিন পড বদলাতে গেছে, তখনই অবাক কাণ্ড। গোটা মূত্রভাণ্ড তাজা রক্তে ভরা, রক্ত জমাট বেঁধে যেন বরফের মতো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার মাথায় অশনির সংকেত বেজে উঠল। কয়েক মিনিটের মধ্যে ডাক্তার এলেন এবং বললেন, রেডি থাকবেন, হয়তো রাতে আবার অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে নার্স ডেকে রক্তরোধী ইঞ্জেকশন দেয়ালেন এবং উপযুক্ত ঔষধপাতির ব্যবস্থাও দিলেন। ডাক্তারের নির্দেশে নার্স আধা ঘন্টা পর পর ব্লাড প্রেশার চেক আপ করতে লাগলো। রোগীও কেমন যেন অচৈতন্য হয়ে যাচ্ছেন। এদিকে আমিও পরিবারের সবাই তখন দুশ্চিন্তায় অধীর, নাম করছি সকলে। ডাক্তার কিছুক্ষণ পর আবার এলেন, বললেন এখনও সম্পূর্ণ বিপদমুক্ত নয়, তাই দুশ্চিন্তার সঙ্গে পাল্লা দিয়ে নামের গতিও বেড়ে চলেছে। রাত 10টার দিকে ডাক্তার আবার এসে রোগী দেখলেন। নার্সকে বিশেষভাবে বলে দিলেন অসুবিধা হলেই তাকে কল করতে। এদিকে যথারীতি রক্তরোধী ইঞ্জেকশন চালিয়ে যেতে বললেন। প্রচণ্ড দুশ্চিন্তা ভয়ের মধ্যে দিয়ে আমরা রাত কাটালাম। অবশেষে শ্রী শ্রী ঠাকুরের কৃপায় রক্তঝরা ধীরে ধীরে বন্ধ হয়ে এলো, পিতৃদেব নবজীবন লাভ করলেন। উপরোক্ত ঘটনাগুলির বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাওয়া সত্যিই সম্ভব নয়। আমরা মনে করি এগুলো একমাত্র তাঁর দয়াই সম্ভব, যিনি সকল জাগতিক রহস্যের উদ্দেশ্যিত। তিনিই পারেন একমাত্র অসম্ভবকে সম্ভব করতে, দুর্দৈবকে শুভে নিয়ন্ত্রিত করতে। এরকম আরও অনেক ঘটনা আমাদের জীবনে ঘটে যায়, আমরা হয়তো বুঝতে পারি না। আমাদের বিপদ কিভাবে যে কেটে যায় সেটাও কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না। তাই তো পরম দয়াল যে কর্মগুলি আমাদেরকে দিয়েছেন সেই কর্মগুলিকে কিন্তু যথাযথভাবে মেনে চলতে হয়। তিনি আমাদেরকে যজন যাজন ইষ্টভৃতি সস্তনী সদাচার এই নীতিগুলি এই বিধানগুলি মেনে চলার জন্য বললেন। আর এগুলি যতই আমরা যথাযথভাবে মেনে চলতে পারবো ততই কিন্তু আমরা সমস্ত বিপদ থেকে রক্ষা পেতে পারবো। তাই তো আমাদেরকে যজন যাজন ইষ্টভৃতি সঠিকভাবে পালন করতে হয়। এই যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা দান প্রতিগ্রহণ ইত্যাদি আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অঙ্গ। ব্যক্তিগত পারিবারিক জীবনে যেমন তেমনই সামাজিক ও বৃহত্তর জীবনে এগুলির গুরুত্ব অসীম। আমরা দীক্ষার মুহূর্ত থেকেই যজন যাজন ইষ্টভৃতিকেই আমাদের ইষ্টকেন্দ্রিক জীবন গড়ে তোলার মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেছি। ইষ্টভৃতি পরায়ণ সুনিষ্ঠ যজনে কার্যকরী যাজনের চালিকা শক্তি, যা মনের প্রসারণ ঘটিয়ে যাজনকে উপভোগ্য করে তোলে এবং অন্যকেও উদ্বুদ্ধ করে প্রেরণা প্রবুদ্ধ করে ইষ্টগ্রহণে। মনকে সতত তাই যজন যাজনশীল করে রাখতে গেলেই প্রয়োজন ইষ্ট প্রতিষ্ঠা ইষ্ট স্বার্থ পরিপূরণে নিজেকে নিয়োজিত রাখা। আমরা যদি চাই আমাদের জীবনকে বিপদ থেকে মুক্ত করতে, বাধা থেকে মুক্ত করতে, সকল গ্রহদোষ থেকে মুক্ত করতে, এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করতে, তাহলে কিন্তু আমরা যজন যাজন ইষ্টভৃতি এগুলি ঠিকভাবে করব। আমরা ইষ্টকেন্দ্রিক জীবন গড়ে তুলব এবং তখনই আমাদের জীবন কিন্তু ধন্য হবে। আমাদের মনকে সতত যজন যাজনশীল করে রাখতে গেলেই আমাদেরকে কিন্তু ইষ্ট প্রতিষ্ঠা ইষ্ট স্বার্থ পরিপূরণে নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে। আচার্য নিষ্ঠ হয়ে নিত্য সাধুসঙ্গ সৎসঙ্গ আমাদের চলৎশীল করে রাখে। ইষ্ট বিষয়ে জানার আগ্রহ ধীরে ধীরে বাড়তে থাকে, তাকে জানার পরিধি যত বাড়ে তাকে উপলব্ধি করার গভীরতাও সেই অনুসারে বাড়তে থাকে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর প্রতিটি মানুষের জীবন বর্ধন উৎকর্ষের নিমিত্ত সারা জীবন ধরে অমীয় নির্ঝরের মতো দৈব নির্দেশ ও দিশা প্রদান করেছেন। তা প্রদত্ত বাণীসমূহ লিপিবদ্ধ হয়ে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। প্রশ্নোত্তর বা কথোপকথনের মধ্য দিয়ে মানুষের ব্যক্তিগত ও সামগ্রিকভাবে অতীত বর্তমান এবং ভবিষ্যতের রহস্য উদ্ঘাটন এবং তাৎক্ষণিক ও আগাম সমাধান তিনি দিয়েছেন। নিয়ত অধ্যয়নের মাধ্যমে আমরা জ্ঞানে সমৃদ্ধ হয়ে বাঁচার রসদ সংগ্রহ করে কৃতার্থ হয়ে উঠতে পারি। একান্ত মনোনিবেশে পাঠ করলেই তার বাণীসমূহ জীবন্ত হয়ে যেন সামনে দাঁড়ায়। আমাদের প্রবৃত্তি প্রভাবিত ভ্রান্ত চলন আমাদের চোখে পরিস্ফুটিত হয়ে ওঠে, সংশোধনের রাস্তা খুঁজে পাই। তার বাণী আমাদের শাসন করে, ভরসা দেয় এবং সাত্তত জীবনে উত্তরণের সহায় হয়ে সামনে দাঁড়ায়। আমরা প্রতিদিন তাঁর শ্রীচরণে প্রার্থনা করে নিত্য সাধুসঙ্গের নিবিষ্ট মনে তাঁর গ্রন্থাদি পাঠ করলেও মনে হয় যেন তিনি সামনেই আছেন।
কথোপকথনের বইগুলি পড়ার সময় মনে হয় আমিও যেন ওই সময় ওইখানে উপস্থিত আছি। মানস পটে তিনি জীবন্ত প্রতিভাত হচ্ছেন, তাঁর মুখবয়ব, চাহনি, অঙ্গ সঞ্চালন ইত্যাদি আমি যেন প্রত্যক্ষ করছি, তাঁর কণ্ঠ যেন শুনতে পাচ্ছি। মনে প্রাণে আনন্দের হিল্লোল জাগে, শরীর রোমাঞ্চিত হয়, অনাবিল আনন্দে উৎফুল্ল হয়ে উঠি, তাকে চাক্ষুষ না দেখার ব্যথা প্রশমিত হয়। চৈতন্য চরিতামৃতে একটি ঘটনা বর্ণিত আছে। চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত পরিক্রমায় তিনি শ্রীরঙ্গক্ষেত্রে কিছুদিন অবস্থান করেন। সেখানে শ্রীরঙ্গনাথ মন্দিরে এক বৈষ্ণব ব্রাহ্মণ প্রতিদিন একাগ্র চিত্তে গীতাপাঠ করেন। তিনি প্রায় নিরক্ষর ছিলেন, তাঁর অশুদ্ধ উচ্চারণে গীতাপাঠ তাঁকে অন্যের নিকট উপহাসের পাত্র করে তুলেছিল, কিন্তু সেসবে তাঁর ভ্রূক্ষেপ নেই। তিনি নিবিষ্ট মনে আনন্দ চিত্তে গীতা পাঠ করেন আত্মমগ্ন হয়ে। পাঠকালে তাঁর মধ্যে অশ্রুপুলক সেদ ও কম্পন হয়। এ দেখে মহাপ্রভু কৌতূহলান্বিত হয়ে গীতা পাঠককে জিজ্ঞাসা করেন, কি পড়ে কি বুঝে তোমার এত আনন্দ হয়? বৈষ্ণব পাঠক উত্তর করেন, আমি নিতান্তই মূর্খ, আমি শব্দার্থ জানি না, ভুল শুদ্ধ বুঝি না, শুধু গুরুর আজ্ঞা পালন করে পাঠ করে যাই। পাঠকালে আমি সারথিরূপী অশ্বরজ্জুধার শ্রীকৃষ্ণকে দেখতে পাই, তিনি অর্জুনকে হিতোপদেশ দিচ্ছেন। যতক্ষণ পাঠ করি ততক্ষণই আমি দর্শন লাভ করি, আর এই জন্যই গীতা পাঠ থেকে নিবৃত্ত হই না। এমনই করে গীতা পাঠের মধ্য দিয়েই শ্রীকৃষ্ণের দর্শনানন্দ লাভ করি। শুনে মহাপ্রভু বলেন, তোমারই গীতা পাঠে যথার্থ অধিকার আছে। তখন মহাপ্রভু তাঁকে আলিঙ্গন করলে বৈষ্ণব ব্রাহ্মণের মহাপ্রভুকেই কৃষ্ণ অবতার বলে বোধ জন্মে। এমনটা কি আমাদেরও হয় না, হতে পারে না? তাঁর গ্রন্থাদি পাঠ করে তাঁর সান্নিধ্য সুখ লাভ করি এবং আচার্যদেবের মধ্যেই তাঁর জীবন্ত উপস্থিতি অনুভব করি। নিত্য পাঠ এই অনুভূতিকেই দৃঢ় করে তোলে। শ্রী শ্রী আচার্যদেব প্রতিদিন প্রার্থনান্তে শ্রী শ্রী ঠাকুরের বাণী গ্রন্থ পাঠ আবশ্যিক করেছেন, নিরন্তর আমাদেরকে ইষ্টমুখী করে রাখার প্রয়াসে। আমাদের সবার পক্ষে সবসময় শ্রী শ্রী ঠাকুরের সমগ্র গ্রন্থাবলী সংগ্রহ হয়ে ওঠে না, কারোর আর্থিক কারণে, আবার কারোর সদিচ্ছার অভাবে। এই সমস্যার সমাধানে সহজ করেছে মাসিক আলোচনা পত্রিকা ও অনুরূপ পত্রিকাগুলি। প্রতি মাসে আমরা শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন বিষয়ক বাণী, ভক্তজনের অভিজ্ঞতা, সৎসঙ্গ সংবাদ, আচার্যদেবের সাময়িক ও সর্বকালীন নির্দেশাবলী এবং অন্যান্য বহু জ্ঞাতব্য বিষয় বিভিন্ন ভাষায় আমাদের ঘরে ঘরে বয়ে নিয়ে আসছে এই সাময়িক পত্রিকাগুলি। এই পত্রিকা পাঠের ভিতর দিয়ে আমরা লাভ করতে পারি জীবন চলার পাথেয়। আলোচনা পাঠ করেই এক মরণোন্মুখ ব্যক্তি কিভাবে জীবন ফিরে পায় তারই এক ঘটনার বিবরণ এখানে উল্লেখ করছি। আমারই এক বন্ধু স্থানীয় গুরুভ্রাতা সংসারের টানাপোড়নে ব্যতিব্যস্ত, দারিদ্র, লোক গঞ্জনা, আত্মীয় বিদ্বেষ ইত্যাদিতে তাকে হতোদ্যম করে ফেলেছে। জীবনের স্পৃহ ম্রিয়মান, হতাশা চারিদিক থেকে ঘিরে ধরেছে। এভাবে বাঁচাচ্ছে মরাই ভালো, এমনতর মনোভাব যখন, তখন সে ঠিকই করে ফেলে সে মরবেই, আত্মহত্যা করবে। ভাবামতো উপায়ও ঠিক করে নিল, বাজার থেকে ধানের কীটনাশক বিষ এক কৌটো কিনলেই হলো, সত্যি সত্যি মরণের উপকরণ সংগ্রহ হলো, দিনক্ষণও ঠিক হলো। রাতে খাওয়া দাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়লেই তার কাজ হাসিল হবে, সময় ঘনিয়ে এলো, বিষের কৌটো হাতে ধরা। হঠাৎ নজর গেল এক গুরু ভাইয়ের দেয়া ওই মাসের আলোচনা পত্রিকাটি, যা টেবিলের ওপর রাখা ছিল। না, শেষবারের মতো শ্রী শ্রী ঠাকুরের পত্রিকাটিতে এইটুকু চোখ বুলিয়ে নেওয়া যাক। আলোচনাটি হাতে নিয়ে পাতা উল্টাতেই পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের করুণাঘন প্রতিকৃতি চোখে পড়ল। নিচে লেখা বাণীটিতেও চোখ গেল, মরোনা মেরোনা, পারত মৃত্যুকে অবলুপ্ত করো। একই একই হচ্ছে তার শরীর ও মনে। সম্বিত ফিরে এলো, আমি মরব কেন? একবার বাঁচার লড়াইটা ভালো করে দেখে, একবার বাঁচার লড়াইটা ভালো করে দেখতে পারি না? তার আশিস মাথায় নিয়ে মন ঘুরে গেল, মৃত্যু পরাজিত হলো। পুরোদমে শ্রী শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে জীবন যুদ্ধে এগিয়ে চলল সে। আর সেই ব্যক্তি দারিদ্র ব্যাধি মুক্ত, পরিবার ও সমাজে সুপ্রতিষ্ঠিত, পরমপিতার দয়ায় দীক্ষাদানের অধিকারী হয়ে শত শত নরনারীকে দেখাচ্ছে জীবনের পথ, মহত জীবনে উত্তীর্ণ হওয়ার উপায়। ভাগ্যিস ওই দিন আলোচনা পত্রিকাটি ধ্রুব দ্বার, ভাগ্যিস ওই দিন আলোচনা পত্রিকাটি তাঁর টেবিলে ছিল, যার মাধ্যমে পরম দয়াল পরমপিতার দিব্য বাণী তাঁকে মৃত্যুর হাত থেকে টেনে আনল। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা ডাক দিয়েছেন আলোচনা অনুরূপ পত্রিকাটি প্রত্যেকটি সৎসঙ্গের ঘরে এবং
প্রতিটি জীবন বৃদ্ধিকে আমি মানুষের কাছে পৌঁছে দিতে। প্রতিদিন সৎসঙ্গদের সংখ্যা দ্রুত গতিতে বেড়ে চলেছে, সেই সঙ্গে বেড়ে চলেছে আমাদের কাজের বহর। দেবদূত হয়ে আলোচনা আসছে আমাদের কাছে, শ্রী শ্রী ঠাকুরকে জানা বোঝার সহজ উপায় উন্মোচিত হচ্ছে প্রতিজনের কাছে। হাজারো প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি, জীবন চালনার মর্কজ জানতে পাচ্ছি এবং পাঠের মধ্য দিয়ে সমোপযোগী বাণী পাঠ করে মনের ভ্রান্তি ঘোচাতে পাচ্ছি, নিজেদেরকে জ্ঞানে সমৃদ্ধ করে তুলতে পাচ্ছি। এই মহান কাজ কিন্তু আমাদের প্রত্যেকেরই করতে হবে। আমরা প্রত্যেক দিন কিন্তু আলোচনা প্রসঙ্গ পাঠ করব এবং সেগুলি শ্রবণ করব। এর মধ্য দিয়ে আমাদের মন ঠিক হবে, আমরা সহজে ইষ্ট প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাব। ইষ্টকর্ম সঠিকভাবে করব এবং যজন যজন ইষ্টভৃতি তিনি যে বিধানগুলো দিয়েছেন সেগুলি কিন্তু আমরা যথাযথভাবে পালন করব। আমাদের মন কিন্তু ভুল পথে চালিত হবে না। আর মন যদি ঠিক থাকে, আমরা যদি আমাদের লক্ষ্যকে ঠিক রাখতে পারি, তাহলে সঠিক কর্মের মধ্য দিয়ে আমাদের জীবনকেও কিন্তু সঠিক পথে চালিত করতে পারব। আমরা যদি সঠিক পথে চলি, তাহলে কিন্তু তাঁর আশীর্বাদ আমাদের লাভ হবেই হবে এবং তাঁর দয়ায় কি না হয় সমস্ত কিছুই থেকে আমরা রক্ষা পাব। তাঁর দয়া হলে মৃত্যুও কিন্তু আমাদেরকে স্পর্শ করতে পারে না। আর এর জন্য আমাদেরকে কিন্তু এই আলোচনাগুলো শ্রবণ করতে হয়, তাঁর প্রত্যেকটি বাণী, তাঁর প্রত্যেকটি কথাকে শ্রবণ করতে হয়, পড়াশোনা করতে হয়, তবেই কিন্তু আমরা সহজে তাঁকে জানতে পারবো এবং তাঁর বলা প্রত্যেকটি কর্মকে আমরা যথাযথভাবে পালন করতে পারবো। তাঁর করুণাধারা একবার যদি লাভ করা সম্ভব হয়, তাহলে কিন্তু জীবনের সমস্ত কিছু লাভ সম্ভব হয়। কত মানুষ যে তাঁর আশীর্বাদে মৃত্যু মুখ থেকে ফিরে এসেছেন, কত মানুষ যে কত রকম বিপদ আপদ গ্রহদোষকে কাটিয়ে বেঁচে গেছেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকেই খুব ভালো থাকবেন। পরমদয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। তাঁর বলা প্রত্যেকটি কর্মকে যথাযথভাবে আপনারা মেনে চলুন, দেখবেন সকল বিপদ আপদ গ্রহদোষ থেকে আপনারা মুক্ত হতে পারবেন। পরমদয়াল স্বয়ং কিন্তু আপনাদেরকে রক্ষা করবেন। এরকমই সত্য ঘটনা প্রত্যেক গুরুভাইদের জীবনে যেগুলি ঘটে চলে সেগুলি অজস্র রয়েছে, আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের জীবনেও ঘটা পরমদয়ালের অশেষ কৃপার কথা আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, বা পরমদয়ালের কৃপা লাভ করে বা পরমদয়ালের আশীর্বাদে কিভাবে আপনার জীবন ধন্য হয়েছে, এই সমস্ত ঘটনাগুলি কিন্তু আপনারা অতি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা অনেক অনেক ভালো থাকবেন। পরমদয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।